আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেতা করা সব ভালো আছেন? নে আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি স্পেন ব্লগার বাই ফারজানা। তো আমি আপনার আজকে আরও একটা ভিডিও নিয়ে ছোটো একটা রেসিপি আপনার সামনে লিয়ে আইছি। হয় যদি আপনার ভাল লাগে আর আমার ভিডিওটা দেখতে কত রাঁধুনি উপকৃত হইবা। তো আজকে আমার হাজব্যান্ডে তান ছুটি, তো তাই সব দিন ছুটির দিনও আমার হেল্প করো তাইন করে আজকে রান্না। তো সাগরের এদিন যে ছোটো মাছ আনছি ও মাছ তাইন আদা জামির দিয়ে রানবা। তো আদা জামির সিলেটের সবে ছিল আর হাত করাও সবে ছিল। তো আদা জামির আমি আদা জামির দিয়ে ছোটো মাছটা রানবো। তো আপনার লগে ভিডিওটা শেয়ার করিলেই হই, আপনারা যদি ভালো লাগে কত আদা জামি পছন্দ করুন। আরও অনেকটাও রাঁধছি, হই আর এটা শেয়ার করার দরকার নাই, আদা জামিরটাও রাঁধিলে এটা আরও দিন শেয়ার করবো নে এই রেসিপি। পুরি বিচি দিয়া আর মুরগ দিয়ে রাঁধছিলাম আর হুটকি বুনা করছি। তো হই সুটকি বুনা করছি, তো হই এটা নার জহরিয়া আপনার একটা শেয়ার করলে ছোটো মাছটা। তো আমি শেয়ার করছি, হই আপনারা যদি ভালো লাগে তো আমার ভিডিওটা দেখোকা। যদি আমার ভিডিওটা দেখে আপনারা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল গিয়া সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করবা আর লাইক করবা। আর যারা যারা আমারে এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা আমারে, আর আমার চ্যানেল গিয়া সাবস্ক্রাইব করবা। আর যারা আমারে সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেল তাদের ধন্যবাদ। আর বেশি বেশি করে আমারে কমেন্ট করে জানাইবা আমার আপনারা কিতা ভিডিও দেখতে চান, কোন রান্ধাটা দেখতে চান, আমি দেখানোর চেষ্টা করবো। আর বালা থাকুক্কা, সুস্থ থাকুক্কা। আসসালামু আলাইকুম।